বাংলাদেশী নাগরিকদের সম্পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর সহ ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়েছিল ইন্টারনেটে। সরকারি এক ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত এইসব তথ্য ফাঁস হওয়ার খবর দিয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি মার্কিন ওয়েবসাইট। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আমরা কথা বলি ইন্টারনেট বিষয়ক ও প্রযুক্তি সেবাদাতা কোম্পানি ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবিরের সঙ্গে। দেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রায় 3 দশক ধরে কাজ করছেন সাবির। ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেট পলিসি প্রণয়ন, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট গভর্নেন্স সহ সংশ্লিষ্ট বিষয়গুলো তার কাজের সঙ্গে জড়িত। আমরা চাই কি যে মানুষের যে কোনো সার্ভিস অনেক সহজে তারা নিতে পারেন এবং এবং সব কিছু এবং গতিশীলতা আসছে একটা সরকারি যে কার্যক্রম এই ডিজিটাল সার্ভিসের মাধ্যমে অনেক গতিশীল হবে, সহজ সাধ্য হবে, এটাই কাম্য এবং সেই উদ্দেশ্যেই কাজগুলো করা হচ্ছে। কিন্তু এই সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে সেবাটাই আমি ডিজিটাল দেওয়ার চেষ্টা করি না কেন তার জন্যে তার সাইবার নিরাপত্তার জায়গাটা কতটা যতটা গুরুত্বপূর্ণ সেই বিবেচনায় করতে হবে। কারণ আমি যে তথ্যগুলো নিয়ে কাজ করছি সেটা ব্যক্তিগত তথ্যই হোক বা সরকারি অন্য কোনো গোপন তথ্যই হোক বা ব্যাঙ্কিং ফিনান্সিয়াল তথ্যই হোক, এই ডাটাগুলো নিয়ে যখন কাজ করছি তার একটা কমার্শিয়াল ভ্যালু আছে যে এটা আসলে তার মূল্য কত। আর একটা হচ্ছে যে তার অন্য যে ভ্যালু সেটার রাজনৈতিক বা সামাজিক গুরুত্ব কতটুকু, এই গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা দিতে হবে। যে সেবার জন্য বা যে তথ্যের জন্য যে মাত্রা নিরাপত্তা জায়গাটা হবে সেখানে সেখানে জায়গাটা আমরা ভুল করছি সেই পরিমাণে নিচ্ছি না। আর দ্বিতীয়ত এই সাইবার নিরাপত্তা কিছু একটা একদিনের প্রক্রিয়া না যে আমি আজকে নিরাপদ করলাম কালকে থেকে নিরাপদ হয়ে গেল, এটা চলমান একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সবাইকে সম্পৃক্ত করতে পারছি না। আমাদের যে প্রতিষ্ঠানটা এই অনলাইন ভিত্তিক একটা সেবা দেবে তার প্রত্যেকটা মানুষ সে যে পর্যায়ে থাকুক না কেন তার একটা সাইবার নিরাপত্তা সম্বন্ধে একটা তার কাজের ক্ষেত্র অনুযায়ী একটা জ্ঞান দরকার, সেই অ্যাওয়ারনেসের জায়গাটা তুমি তৈরি করতে পারছি না। আবার আমরা যারা এই সেবাটা ব্যবহার করছি তাদের যে অ্যাওয়ারনেসের জায়গা সেটাও আমরা তৈরি করতে পারছি না। এই দুটো গ্যাপের কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে এবং আমাদের দেশে এতগুলো ঘটনা ঘটলো। দুঃখজনক যে এই ঘটনাগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানছি, মিডিয়ার মাধ্যমে জানছি। এইগুলো কিন্তু যে প্রতিষ্ঠানে ঘটছে তার একটা দায়িত্ব আছে যে আমার এই ঘটনাটা ঘটেছে, ঘটলে পারে, তার জন্য আমি এই ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতে এটা আর হবে না, তার জন্য আমি এই ব্যবস্থাগুলো নিয়েছি এবং সেটা তারা বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ নিয়ে সেই কাজটা করবেন। হ্যাকিং শুধু বাংলাদেশে ঘটে তা না, কিন্তু আমি যদি আপনাকে উদাহরণ দিই যে গত 6 মাসে অস্ট্রেলিয়াতে একটা মেজর টেলিকম অপারেটরের ডাটাবেজ হ্যাক হয়েছে, অস্ট্রেলিয়াতে একটা এই হেলথ সেক্টরের একটা হসপিটালের একটা ডাটাবেজ লিক হয়েছে। এই ঘটনার পর তারা কী করেছে, এই ঘটনা করার সঙ্গে সঙ্গে তারা যেসব গ্রাহকের ডাটা চুরি হয়েছে তাদেরকে জানিয়েছে যে আপনার এই ডাটাটা লিক হয়ে গেছে আমাদের কাছ থেকে, কাজে এই ক্রেডেনশিয়ালগুলো যদি আপনি কোথাও ব্যবহার করেন তাহলে পরিবর্তন করুন বা ঠিক করেন। আমাদের দেশে সেই জিনিসগুলো আমরা দেখি না। আমাদের কিছু ঘটলে প্রথমত প্রতিষ্ঠান প্রথমে বলে যে কিছু ঘটেনি, অনেক পরে স্বীকার করলে বলে যে না এমন কিছু হয়নি, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না এবং গ্রাহকের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারই থাকে, তারা জানতেই পারেন না আসলে কী ঘটনাটা ঘটেছে। এই জায়গায় একটা একটা বড় পরিবর্তন আমাদের দরকার আমাদের মাইন্ডসেটে, আমাদের কাজের ক্ষেত্রে। যেমন আমরা বলছি যে ইতিমধ্যে ঘোষণা হচ্ছে ডিজিটাল ব্যাঙ্ক আসছে, তার মানে আরও বেশি আমরা ডিজিটাল হওয়ার কথা বলছি, কিন্তু সেই ডিজিটাল ব্যাঙ্ক নিরাপদ রাখতে গেলে কী করতে হবে? আজকে যদি মোবাইল মানির কথা বলি তাদের জনপ্রিয়তা সারা বাংলাদেশে, তার যে ব্যাপ্তি, অনলাইন ই কমার্সের কথা যদি বলি, আমাদের অনলাইন কেনাকাটার কথা বলি, অন্যান্য ডিজিটাল সেবা যেটা যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি যে ন্যাশনাল আইডি ডাটাবেজ, তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনলাইনের সঙ্গে সংযুক্ত হচ্ছে। কাজে এই প্রত্যেকটা জিনিসের নিরাপত্তা যদি আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ক্রমান্বয়ে উন্নতি না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে উদ্যোগ এটা কিন্তু দারুণভাবে ব্যর্থতা পর্যবেসিত হবে এবং মানুষ তার আস্থার জায়গায় যদি হারিয়ে ফেলে তখন কিন্তু মানুষ চাইবে না এইসব ব্যবহার করতে। ডিজিটাল যুগে যে প্রতিষ্ঠান ডিজিটাল সেবা ব্যবহার করেন, ইভেন কি যদি একটা এন্টারপ্রাইজের কথা বলি, যারা তাদের অফিসের ভিতরে অটোমেশন করেছে, কম্পিউটার ব্যবহার করছে, ইমেল ব্যবহার করছে, যোগাযোগ করছে অনলাইন ভিত্তিক, এরকম প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সুনির্দিষ্ট রেকমেন্ডেশন হচ্ছে যে প্রত্যেকটা ইউজারকে বছরে অন্তত একবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং করতে হবে। অর্থাৎ নতুন সিকিউরিটি থ্রেডগুলো সম্বন্ধে তাকে জানাতে হবে, কমন যে যেগুলো ইংরেজিগুলি জানেন তাকে একবার মনে করিয়ে দেওয়া যে এই জিনিসটা আপনি করার কথা, আপনি এটা করছেন কিনা, না করলে এটা প্র্যাকটিস করবেন, এবং ইন্টারনালি একটা অডিটের ব্যবস্থা করা যে আসলে কিন্তু সবাই এই কাজটা করছে কিনা, ফলো করছে কিনা। আর যদি এটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন হয় বা কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হয় তাহলে সেক্ষেত্রে থার্ড পার্টিতে একবার অডিট করানো, যে ভিতরেই আমরা দেখেছি কিন্তু থার্ড আই ভিউ থেকে দেখা যে এটা আসলে নিরাপদ আছে কি না, এবং এর কোনো ঘটনা ঘটলে তার তদন্ত যে জায়গায় গ্যাপ ছিল সেটাকে সেই পিলফাসটাকে বন্ধ করা, এখানে যদি কারোর অবহেলা থাকে, কারোর যদি কোনো
অপরাধমূলক কোনো কর্মকাণ্ড থাকে তার বিচার করা। গত 10 বছরে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে আমরা অনেক সাংবাদিককে জেলে পড়েছি, কিন্তু আপনি একটা উদাহরণ দেখান তো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে অথবা অন্য কোনো আইন ব্যবহার করে এই জাতীয় কোনো অপরাধের একজন অপরাধের বিচার হচ্ছে? প্রতি বছর থ্রেট ভেক্টরগুলো চেঞ্জ হচ্ছে, ধরন চেঞ্জ হচ্ছে আক্রমণের। তো এই জায়গায় এই প্রস্তুতিগুলোর ক্ষেত্রে আসলে আমাদের দেশে একেবারেই নেই আমি বলবো, এবং এই ঝুঁকি মোকাবেলার জন্য আসলে সামগ্রিকভাবে সরকারের যেমন দায়িত্ব আছে, যে প্রতিষ্ঠানগুলো এই কাজ করছে বা বেসরকারি প্রতিষ্ঠান যারাও এই এই তথ্য নিয়ে কাজ করছে, প্রত্যেকের আসলে একটা জায়গা থেকে একটা দায়িত্ব আছে তাদের প্রস্তুতিটা যথাযথ কিনা তা ভেরিফাই করা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করলে সাইবার সিকিউরিটি অডিট করতে হবে, এবং সে করার মাত্রা ডিপেন্ড করবে যে আমরা কোন প্রতিষ্ঠান অডিট করছি, তার এই তথ্যের এবং তার এই এই ইনফরমেশনের আর্থিক গুরুত্ব কত এবং সামাজিক ইম্প্যাক্ট কত বা রাজনৈতিক ইম্প্যাক্ট কত, তার বিবেচনায় সেই পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিতে হবে। যদি না নিতে পারি তাহলে কিন্তু এই এই যে ডিজিটাল সেবার মাধ্যমে যে তথ্যগুলো যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য বড় ঝুঁকির মুখে পড়বে।